वेलकम टू चाले झोले अम्बोले বন্ধুরা, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধাবা স্টাইল তরকা রেসিপি। আসুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি। তরকার ডালটাকে আমি 8 থেকে 9 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। এখানে একটা ননস্টিক প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এখানে রিফাইন্ড তেলেরও ব্যবহার করতেই পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলা দিয়ে দিলাম আমি। এলাচের মুখটা সামান্য ফাটিয়ে নিয়েছি। আর দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও হালকা ফাটিয়ে দিলাম আমি। না, এটা যদি না ফাটিয়ে দেওয়া হয় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেটে ওঠে, তেলটা ছিটকে যেতে পারে গায়ে। হালকা নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ। মানে একটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, মানে একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে রেখেছি, সেটাকে আমি ভেজে নেবো। পেঁয়াজটার কালারটা হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজনই নেই, হালকা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজলেই হবে। এখন আমি এর মধ্যে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে। এক চামচ পরিমাণ আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। হাফ চামচ পরিমাণে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। আর 1 টেবিল স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটার সঙ্গে। মশলাগুলোকে আমি চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানটা একটু খালি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর ঘি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এরকমভাবে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে লঙ্কার গুঁড়োর কালারটা, মানে রান্নার কালারটা খুব ভালো আসে। মশলাটার মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণে নুন দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। কিছুক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম কম আছে। ঢাকনাটা খুলেও একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলাটাকে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা চিকেনের টুকরোগুলো। আমি এখানে 3টে চিকেনের সলিড পিস নিয়েছিলাম, সেটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। সেটা দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর তারপরে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে মাংসটার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরেই দেখুন কত সুন্দর মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, মানে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, না পছন্দ করলে নাও দিতে পারেন। চিকেনের টুকরোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে রাখা তরকার ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম।
ভালোভাবে মশলাটার সঙ্গে তরকার ডালটাকে মিশিয়ে দেব। এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু গরম জল, জলটা কম বা বেশি আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। আমি এখানে বড় কাপের হাফ কাপ পরিমাণে জল দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি, মানে ধনে পাতার ডাটিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর আগে থেকে আমি একটুখানি রোস্ট করে রেখেছিলাম কাসুরি মেথি, সেটা গুঁড়িয়ে হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।